মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। জনতার ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দিতেই মাননীয়ার এহেন কর্মসূচি। এদিন বারাসাতের হৃদয়পুরের 31 নম্বর ওয়ার্ডে মানবতা স্কুলে দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প বসে। সেই কাজকর্ম কেমন চলছে তা খতিয়ে দেখতে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। কর্মসূচি পরিদর্শন শেষে তিনি বলেন, অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ দুয়ারে দুয়ারে সরকার, আজকে সেই কাজ আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে যেমন শুরু হয়েছে, বারাসাত পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই আমাদের মাননীয় পৌর প্রশাসক শ্রী সুনীল মুখার্জি, প্রশাসক মণ্ডলীর আরও যারা সদস্য সদস্যাবৃন্দ আছে তাদের নেতৃত্বে এটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আজকে আমি এখানে এসেছি 31 নম্বর ওয়ার্ড বারাসাত পৌরসভার, এখানে মানবতা হাইস্কুল শিক্ষায়তন সেই স্কুলে এসেছি। আমরা সকাল থেকে এখানে কাজকর্ম চলছে, এখানে প্রশাসনের লোকজন ভেতরে আছে এবং বিভিন্ন আমাদের স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তারা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে এটা করেছেন, যে এতদিন পর্যন্ত একটা চলমান প্রথা ছিল যে মানুষকে যেতে হবে সরকারের কাছে, সরকারি দপ্তর পৌরসভা এসডিওর অফিস ডিএম অফিস সেখানে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা অনুধাবন করেছেন যে পশ্চিমবাংলার মানুষের একটা বড় অংশ আছে, যে অংশের মানুষের অনেক সমস্যা আছে, অনেক রকমের সমস্যা, সেই সমস্যার কথাটা তারা সবসময় সরকারি মহলে এসে বলতে পারেন না, বা পশ্চিমবাংলায় গণতান্ত্রিক পরিবর্তন হলো আমলাতান্ত্রিকতার পরিবর্তন 100% হয়নি, লাল ফিতের গিরো খুলতে মানুষের জুতোর সুক্তলাক হয়ে যায়, এইটা থেকে মানুষ কিভাবে নিষ্কৃতি পাবেন, মানুষ কিভাবে পরিষেবা পাবেন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগ নিয়েছেন। এই দিনের এই কর্মসূচিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অঙ্কিতের রিপোর্ট, নোবেল বাংলা।